নন্দপুর গ্রাম, যেখানে বাস করত এক গরিব কৃষক পরিবার। কৃষকের দুটি ছেলে ছিল ও তারা দুজন স্বামী স্ত্রী একই পরিবারে বসবাস করত। কিন্তু তাদের সংসারে এতটাই অভাব অনটন ছিল যে তারা কোনোদিন নিজের গড় ছেড়ে অন্য কোথাও যেতে পারত না, তাই তারা গড়েই বসে। তার বড় ছেলের নাম ছিল মতি, সে সারাদিন গরু নিয়ে ব্যস্ত থাকে। আরেক ছেলের নাম কানাই, তারা ছিল দুই ভাই এবং ছোট ভাই সারাদিন মাঠে কাজ করত, গরু নিয়ে জমিতে হাল চাষ করত, আর বড় ভাই বাজারে সব। বলছি ভাই, আমাদের সংসারে এত টানাটানি, এই সংসার নিয়ে আমি আর পারতেছি না, পাশের বাড়ির তারা সংসার কত শুন। মতি মিয়া ছিল একজন গরিব পরিবারের ছেলে, সারাদিন মাটি কাজ করে যা কিছু পেত সেটা নিয়ে সে বাজারে বিক্রি করত এবং বিক্রি করে সেটা দিয়ে কোনো রকম সংসার চলত। মতি, তো কেঁদে কে আমাদের হিংসে হয় হিংসে হয়, কারণ তোরা যেভাবে খাটিস আমাদের সংসার তো তা চল। মতি সেই তৈ তরকারি নিয়ে এবং গাছ থেকে কিছু ডাব পেরে সেটা নিয়ে বাজারে যেত এবং প্রতিদিন সে একই বাজারে বিক্রি করত এবং সেখানে তাদের একজন পাশের বাড়ির কাকা ছিল, সে খুব হিংসুটি ছিল, তাদেরকে দেখতে পারত না এবং পরোপকারী কোনোদিনই তো সে করতো না, বরং আরও তাদেরকে লোভ দেখাতো এই দেবে সেই। মতি মিয়া সেই ফসল বাজারে বিক্রি করে যা টাকা পেত সেটা দিয়ে কোনো রকম সংসার চালাতো, আর তার ছোটো ভাই সারাদিন মাঠে গরু নিয়ে হাল চাষ করত এবং বছর শেষে যে ফসল পেত তা দিয়ে কোনো রকম খোরাকি চলত এবং সেই টাকা দিয়ে কী করত, সে পাশে একটা জমি কিনল, জমি কিনে সেখানেই প্রতিদিন সে দোকানদারি করে এবং তার দোকানে অতিরিক্ত কাস্টমার পেত এবং তার ব্যবসা দৈনন্দিন ভালো চলতে লাগলো। তার ছোটো ভাই কানাই সারাদিন জমিতে গরু নিয়ে হাল চাষ করত, কত কষ্টের জীবন ছিল তাদের, কোনো দিন তারা একটাই চিন্তা করত কবে তাদের দিন ফিরবে এবং কবে তারা সুখে জীবন যাপন করতে পারবে, কিন্তু কিছুতেই লাভ হচ্ছে না যে কী করে সেটা সে উপলব্ধি করতে পারবে যে আমি কবে সে বড়লোক হতে পারবে। কিন্তু তার পাশের পেছনে একটা জমি ছিল, সেটা কিনে সে ওখানে চিন্তা ভাবনা করে যে এখানে আমরা মাছ চাষ করব, মাছ চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবে, তাই সে ওখানে একটা পুকুর খনন করে এবং সেখানে মাছ চাষ।